আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই সকল জিএসএম ভাই ও বন্ধুরা অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ফোনের প্রবলেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখুন আমার কাছে একটি ফোন আসছে, এটা হচ্ছে লাইটেল C1 মডেল। ফোনটার প্রবলেম হচ্ছে এই যে দেখুন, আমি অলরেডি প্রবলেমটা বের করে রেখেছি, আমি যদি আবার কেটে দেই চার্জার পিনটা খুলে ফেলি, তো আমার এই ফোনটার প্রবলেম হচ্ছে চার্জে দেওয়ার পর যখন চার্জে লাগিয়ে রাখি কিছুক্ষণ চার্জ ওঠে। আমি যদি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই আমার পিনটার প্রবলেম আর চার্জারের পিনটা, এই যে দেখুন আমি ফোনটাকে চার্জে কানেক্ট করলাম, দেখুন চার্জ হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, দেখুন বন্ধুরা এই যে কিছুক্ষণ চার্জ হওয়ার পর এই চার্জার এরর দেখায়। তো আসলে আমরা আজকে আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করব আজকে সেটাই দেখব, প্লাস হচ্ছে এটা কী কী স্টেপে আমরা এই চার্জার এরর প্রবলেমটা রিমুভ করতে পারি ওইটা স্টেপ বাই স্টেপ দেখব আজকে। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন, অবশ্যই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, কারণ অল্প ভিডিও দেখার পর হয়তো আপনারা আসল জিনিসটা সেরে যেতে পারেন। তো চলুন আমরা ফোনটাকে এবার খুলে ফেলি, নাটগুলো খুলি। তো আগে বুঝতে হবে আমাদেরকে যে আসলে এই প্রবলেমগুলো আমাদের আসে কোথা থেকে। তো আমাদের এই প্রবলেমগুলো আসে হচ্ছে, আমি একটা খাতা নিলাম, আমরা আসলে তিন চারটি ধাপ অবলম্বন করব এই চার্জিং ইরোর প্রবলেমটা ইয়া করার জন্যে। সেটার মধ্যে প্রথমটাই হচ্ছে আমাদের প্রথম যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এক নম্বরে চার্জারটাকে আমরা চেঞ্জ করে দেখব, চার্জারটাকে আমরা চেঞ্জ করে দেখব অন্য চার্জার লাগিয়ে দেখব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখব, যে ব্যাটারি থেকেও আমাদের এই প্রবলেমটা আসতে পারে, আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখব। ব্যাটারি চেঞ্জ করেও যদি না হয় আমরা থার্ড অপশন হচ্ছে ফোনটাকে খুলব খুলে পুরো মাদারবোর্ডটাকে ওয়াশ করব, তারপর হচ্ছে যদি তারপরেও না হয় আমরা চার নম্বরে এটার চার্জার আইসিটাকে হিট করব। যদি চার্জার আইসি হিট করেও আমাদের এই প্রবলেমটা না যায় তখন আমরা পাঁচ নম্বর স্টেপে যাব। পাঁচ নম্বরে হচ্ছে আমরা চার্জার আইসিটাকে চেঞ্জ করব, তো আমরা এই পাঁচটা স্টেপে আমরা এই চার্জার এরর প্রবলেমটা সমাধান করব। এরর
এই ইরোর প্রবলেমটা আমরা এই চারটা স্টেপে সমাধান করব। তো চলুন এই ফোনটাকে এবার খোলা যাক। আমি এই দেখুন, এটা হচ্ছে নতুন ব্যাটারি। আমি ব্যাটারিটা চেঞ্জ করে দেখেছি। তো দ্বিতীয় যে কাজটা করব এবার আমরা, সেটা হলো ফোনটাকে খুলব, চার্জারও চেঞ্জ করে দেখেছি আমি। তো বন্ধুরা, ফোনটা খোলার পর দেখতেই পাচ্ছেন এটার রেবনটা হচ্ছে পাতলা, টানাটানিতে ছিঁড়ে যেতে পারে। সেজন্য আমরা যেটা করব, এই ডিসপ্লেটাতে আমরা একটু কস্টেপ দিয়ে নেব, তো রেবনটা ছিঁড়ে না যায়। তো বন্ধুরা, আসলে হচ্ছে কি, এই রেবনটা আপনারা ভালো করেই জানেন, সি1-এর যে রেবনটা থাকে এটা একদমই, মানে একদমই, দেখুন এই যে আমি যদি এই পাশের রেবনটা দেখাই আপনাদেরকে, খোলা দেখাচ্ছে, এই যে দেখুন রেবনটা একবারে হালকা, ডিসপ্লের রেবনটাও সেম। তো আপনারা অবশ্যই ডিসপ্লেটা খোলার সময় একটু সাবধানে খুলবেন, সাবধানে ইয়ে করবেন, অথবা যদি সম্ভব হয় আপনারা ডিসপ্লেটাকে খুলে রেখে দেওয়ার চেষ্টা করবেন আলাদাভাবে। তো আমি রাখবো না, আমি ধীরে স্থিরে করব। তো আমি যেহেতু অলরেডি আমি ব্যাটারি চেঞ্জ করে দেখেছি, প্লাস চার্জারও চেঞ্জ করে দেখেছি, কারণ আমি ভিডিও করব না এরকম একটা ইয়া ছিল, তো ভাবলাম যে এই ব্যাপারটাও আপনাদেরকে শেয়ার করা উচিত। তো বন্ধুরা, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন যেটা দ্বিতীয় স্টেপ, এটা দেখুন আমার এই যে, এখানে যদি আমি আপনাদেরকে চার্জার পিনটা দেখাই, সম্ভবত এখানে খুবই কার্বন জমা দেখা যাচ্ছে ব্যাটারিটার পাশে। তো আমরা প্রথম স্টেপে এটাকে ক্লিন করব, প্রথম না, এটা তৃতীয় স্টেপ। আমরা প্রথমে চার্জার চেঞ্জ করব। চার্জার থেকে আমাদের এই প্রবলেম আসতে পারে, ওভার ভোল্টেজওয়ালা চার্জার ইউজ করলে চার্জারই এরর আসতে পারে। তারপর হচ্ছে আপনার ব্যাটারির কারণে আমাদের এই প্রবলেমটা হতে পারে। তো আমরা ব্যাটারি চেঞ্জ করেছি অলরেডি, তারপর হচ্ছে চার্জারও চেঞ্জ করে দেখেছি। তো চার্জার চেঞ্জ করেও দেখেছি, এইবার যেটা থার্ড অপশন সেটা হচ্ছে আমাদের পুরো বোর্ডটাকে আপনি ক্লিন করবেন, পুরো বোর্ডটাকে ক্লিন করবেন হচ্ছে থিনার দিয়ে, বা পেট্রোল যে যেটা ইউজ করেন ওটা দিয়ে ক্লিন করে। দেখুন, আমার মনে হচ্ছে আমার চার্জার পিনটা একটু লুজ, তো আমি এটাকে একটু ভালো করে আগে বসিয়ে দিব। চার্জার পিনটাকে আমি একটু ভালো করে বসিয়ে দিব, যদিও এইটা হচ্ছে আমাদের কাজের স্টেপে পড়ে না। চার্জার পিনটা নোট ছেবিদে আমি চার্জার পিনটাকে বসিয়ে দিব ভালো করে, যাতে নড়াচড়া কম হয় সেজন্যে। চার্জার পিন থেকে আসলে চার্জার এরর প্রবলেমটা আসে না, এটা আমি দেখিনি কখনো। ম্যাক্সিমাম সময় আমার ওই ময়লা আবর্জনার কারণে, তারপর হচ্ছে আপনার চার্জার আইসির কারণে, বা বিভিন্ন ট্রানজিস্টর রেজিস্টরের কারণে এইগুলো প্রবলেম আমি পেয়েছিলাম। তো দেখা যাক আজকে কোন স্টেপে যায়। তার আমি চার্জার পিনটা নোট ছেবিতে আমি চার্জার পিনটাকে হিট দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। হয়তো আমার
ক্যাসিং থেকে আলাদা করার সময় পিনটা নড়ে যেতে পারে, কারণ হচ্ছে এই পিনটা দেখুন কোম্পানি থেকে লাগানো না, কোনো টেকনিশিয়ান হয়তো লাগিয়েছিল পিনটা, তো সেটা নড়ে যেতে পারে স্বাভাবিক। তো এবার আমরা ওয়াশ করলাম, ওয়াশ করার পর এবার আমরা যদি ব্যাটারি বাদ দিয়ে আমরা যদি এবার আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে যদি চার্জার পিনটা লাগিয়ে দেখি যে আমাদের চার্জার এরর প্রবলেমটা গিয়েছে কি না। তো একটু সাবধানে, ডিসপ্লেটা তো দেখতেই পাচ্ছেন, ডিসপ্লেটা খুবই হালকা। তো এবার আমি চার্জার পিনটা লাগাবো, চার্জার পিনটা আমি যদি এদিকে একটু ঘুরিয়ে দেই, দেখতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তো বন্ধুরা, আসলে আমার পিনটা নড়ে যাওয়ার ফলে চার্জের কানেকশন পাচ্ছে না, যে কারণে আমি চার্জার পিনটাকে আগে চেঞ্জ করব। চার্জার পিনটাকে চেঞ্জ করে তারপর আমি দেখব যে আমাদের চার্জার এরর প্রবলেমটা গিয়েছে কি না। যদিও এটা চার্জার পিনটা চেঞ্জ করাটা আমাদের কাজের স্টেপে ছিল না, হয়তো বা আমার খুলতে গিয়ে ক্যাসিংয়ের চাপ লেগে আপনার এই চার্জার পিনটা নর্মালভাবে লাগানো চার্জার পিনটা ছুটে গিয়েছে, সেজন্য আমি চার্জার পিনটাও চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং কি আমাকে বন্ধুরা লক্ষ্য করুন, আমি যেটা দেখতে পাচ্ছি এই পিনটা দেখুন একবারে ময়লা হয়ে গিয়েছে, এই যে এখানে ইয়ের পাশে দেখুন, কিন্তু চার্জার পিনটা মেইন লাইনের পাশে দেখুন একবারে ছাতা জং ধরে ইয়া হয়ে গিয়েছে। আমার চার্জার পিন থেকে এই প্রবলেমটা আসতে পারে সেটাও দেখবো। আমরা পিনটা চেঞ্জ করে এবার দেখছি যে আমাদের চার্জার এরর প্রবলেমটা যাচ্ছে কি না। তো আমি এবার একটা নতুন পিন নিব, এই যে আমি আমার কাছে একটা পিন আছে, আমি ওইটাকে নিলাম, এটাকে এবার আমি লাগিয়ে দেখব যে আমাদের চার্জার এরর প্রবলেমটা যাচ্ছে কি না। তো বন্ধুরা, আমি পিনটা লাগিয়ে দিলাম, এই দেখুন পিনটাকে আমি লাগিয়ে দিলাম। এবার আমি চার্জে দেব, চার্জে দিয়ে দেখব যে আমাদের চার্জার এরর প্রবলেম গিয়েছে কি না। আপনার ওই ময়লা জমে থাকার কারণেও চার্জার এরর প্রবলেম আসতে পারে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি অলরেডি একটা ভুল করে ফেলেছি, এটা আপনারা করবেন না। সেটা হচ্ছে এই যে আমার হয়তো লক্ষ্য করিনি, আমি এটা যে আছে আমি উঠাইনি, এটা লক্ষ্য করিনি, কারণ আমার চার্জার পিন চেঞ্জ করার কোনো প্ল্যানই ছিল না, বা চার্জার পিন চেঞ্জ করার মতো কোনো কথাও ছিল না।
যে কারণে আমি এটা উঠাইনি, টিপসটা উঠাইনি, না ওঠানোর কারণে হিট দেওয়ার কারণে টিপসটা পুড়ে গিয়েছে। হোক এটা কোনো ম্যাটার নয়, আমরা এটা করে দিতে পারবো। এবার আমরা চার্জার পিন ইনপুট করে আমি অলরেডি এই দেখুন পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, এখানে আমার পাওয়ার সাপ্লাইয়ের লাইন লাগিয়েছি ব্যাটারি কানেক্টরে। এবার আমি চার্জার পিন ইনপুট করে দেখবো যে আমাদের চার্জার যে ইরোর প্রবলেমটা ছিল এটা যাচ্ছে কি না, গিয়েছে কি না। দেখা যাচ্ছে না, তো আমি একটু ফোনটা অন করে দিই, আলোটা থাকলে আপনারা ভালো করে দেখতে পাবেন। দেখুন আমার কিন্তু ফোনটা চার্জ হচ্ছে। তো এইবার যদি আমাদের চার্জার এরর প্রবলেমটা চলে যায় তাহলে আমরা কনফার্ম হলাম যে আমাদের পিন কনফার্ম হতে পারবো যে আমাদের পিনের প্রবলেমের কারণে এরকম হয়েছে, বা পিনের গোড়ায় কোনোভাবে পানি ঢুকে। তো দুঃখিত বন্ধুরা, দেখুন পিন চেঞ্জ করেও আমাদের চার্জার এরর প্রবলেমটি যায়নি। তো এবার আমরা যেটা করব, চার্জার আইসিটাকে রিহট করে দিব। তার জন্য এবার আমি চার্জার পিনটাকে খুললাম, খুলে এবার যেটা করব আমরা চার্জার আইসিটাকে রিহট করে দিব। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের চার্জার আইসিটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পাশে। তো আমরা যেটা করব এবার সেটা হচ্ছে আপনারা যে যেটা যে পেস্ট ইউজ করেন সেই পেস্ট ইউজ করবেন, সে পেস্ট দিয়ে পেস্ট নিয়ে আইসির উপর দিয়ে হালকা করে রিহট করে দিবেন আইসিটাকে, হিট করে দিবেন, সেক্ষেত্রেও আমাদের প্রবলেমটা চলে যাইতে পারে। তো বন্ধুরা আমি আমার হট গানের টেম্পারেচার অনুযায়ী আমি হিট দিচ্ছি, হাওয়া দিচ্ছি। তো আসলে আমার ক্যামেরাটা উল্টা পাশে হয়ে গিয়েছে। তো যদি সম্ভব হয় আইসিটাকে হালকা একটু নাড়িয়ে দিবেন হিট দিয়ে। তো বন্ধুরা আমি হট করে নিলাম, হিট করে নিলাম আইসিটাকে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা হিট করার পর আবার আমি যদি আমার পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি, আমি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম, এবার আমি চার্জার পিনটা ইনপুট করে দেখব। তো বন্ধুরা বুঝতে পারছি না আমাদের প্রবলেমটা চলে গিয়েছে কি না, আমরা আরেকটু অপেক্ষা করব। নাহলে ফোনটাকে চালু করে দেই, যদি ফোনটা চালু করে দেওয়ার পর একটু দ্রুত চলে আসে প্রবলেমটা। ফোনটাকে আবার অন করে দিলাম। বন্ধুরা মনে হচ্ছে আমাদের চার্জার এরর প্রবলেমটা চলে গিয়েছে, যদি সেটা না যেত তোমরা আরেকটু অপেক্ষা করি, যাতে কাস্টমারের হাতে গিয়ে আরও প্রবলেমটা রিটার্ন না করে, সেজন্য আমরা একটু দেখে শুনে তারপর দিব কাস্টমারকে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এরর প্রবলেমটা যায়নি, আমি মনে করেছিলাম হয়তো চলে গিয়েছে, অনেকক্ষণ পরে আসলো বাট যায়নি। এই দেখুন এরর প্রবলেম এসে তারপর চার্জ ওটা বন্ধ হয়ে থাকে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে
আমরা আইসি যে উপর যে টিনটা থাকে আমরা আগে চার্জার পিনে আমরা চার্জার আইসিতে টার্গেট করব না এটার কারণ হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই লাগানোর পর হচ্ছে আমি মাল পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা দেখলাম চার্জের সেটা ঠিক আছে যেহেতু ঠিক আছে সেহেতু আমরা আগেই চার্জার আইসিটাতে হাত দিব না এবার আমরা এই টিনটা উঠাবো উঠিয়ে আমরা আইসিটাকে একটু রিহট করে দেব আইসিটাকে রিহট করে দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা হচ্ছে কিনা তো এটা করার জন্য আমি এটাকে উপরে দিলাম বন্ধুরা অবশ্যই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করে কাজ করাই উচিত নয় কারণ তাড়াহুড়ো করে কাজ করলে আমাদের কাজগুলো সুন্দর হয় না এমনকি আমরা অনেক সময় লসের সম্মুখীন হই তো বন্ধুরা আমি এইবার যেটা দেখতে পারছি সেটা দেখুন আপনারা যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন আমাদের এখানে যে দুই একটা কম্পোনেন্ট আছে এগুলোতে সম্ভবত কোনোভাবে পানি ঢুকে এখানে কার্বন জমা হয়ে গিয়েছে এই কারণে আমাদের চার্জার ইরোরটা আসতে পারে তো আমরা এখনও কনফার্ম না আমরা আবার এই বোর্ডটাকে ক্লিন করব ক্লিন করে একটু রিহট করব তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনারা পুরো ভিডিওটাই দেখবেন সাথে থাকবেন কারণ হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যদি কাজ না করি আমাদের কাজগুলো সুন্দর হবে না আমরা আন্দাজি উপর কোনো কাজ করব না কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা যে স্টেপগুলো অবলম্বন করলাম প্রতিটাতেই কোনোটাতেই কাজ হয়নি কিন্তু অনেকেই আছে যে চার্জার ইরোরটা আসলেই সে হচ্ছে আপনার চার্জার আইসি চেঞ্জ করে কিন্তু ইতিপূর্বে চার্জার আইসি চেঞ্জ করেও আমি এই চার্জার ইরোর প্রবলেমটা সমাধান করতে পারিনি তারপর আমি এই স্টেপগুলো অবলম্বন করে থাকি যাতে সরাসরি চার্জার আইসিতেই কাজ না করতে হয় তো এবার আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আবার আমি আইসি থেকে এই পাশে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে পেস্ট দিয়ে রিহট করব বিশেষ করে এই জায়গায় যেহেতু এখানে আমি কার্বন পেয়েছিলাম রিহট করে দেখব যে আমাদের চার্জার এরর প্রবলেমটা যাচ্ছে কি না তো বন্ধুরা রিহট করার পর আমরা একটু ঠান্ডা হওয়ার অবশ্যই সময় দিব তো বন্ধুরা এইবার আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে ফোনটাকে কানেক্ট করব ব্যাটারিতে পরে ইয়া করব তো আমরা ফোনটা অন করে দিব কারণ অন করলে হয়তো তাড়াতাড়ি এরর প্রবলেমটা আসতে পারে
তো বন্ধুরা দেখুন, এখনও কিন্তু আমাদের চার্জার এরর প্রবলেমটা রয়ে গিয়েছে। তার মানে আমাদের চার্জার এরর প্রবলেম যেটা ছিল সেটাই কার্বনের কারণেও আসেনি। তো এইবার আমরা সরাসরি কনফার্ম হলাম, কনফার্ম না হলেও পুরোপুরি এবার আমরা এই চার্জিং আইসিটাতে কাজ করব। চার্জিং আইসিটা এবার চেঞ্জ করব আমরা। তারপর আমি অন্য একটা মাদারবোর্ড থেকে, দেখুন আমার কাছে সি ওয়ানের এই যে দেখুন এটার আইসির প্রবলেম, ফোনটা চালু হয় না। তো আমি এটার এই যে দেখুন এইখানে এইখানে হচ্ছে যে চার্জার আইসিটা আছে এটাকে আমি এইটাতে লাগাবো, লাগিয়ে দেখবো যে আমাদের চার্জার এরর প্রবলেমটা যাচ্ছে কি না, না হলে আমরা পরবর্তী অন্য স্টেপে যাব। তো আমাদের আসলে অল্প অনেক সময় দেখা যায় যে আমাদের অল্প বিল করার পরেও আমাদের খাটুনি অনেক বেশি হয়। তো আজকের ফোনটাতে আমি এটা ইউজ করব না, কারণ এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, আমি হিটটা ঠিকঠাক করব। তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমাদের বিল অল্প কিন্তু খাটুনি অনেক বেশি হয়। তো কিছু করার নেই, আমরা টেকনিশিয়ান, আমাদের ওগুলোকে মেনেই নিতে হবে, মেনে নিয়েই কাজ করতে হবে। তো আমি এবার যেটা করব, আমি আগে একটু এখানে পেস্ট দিয়ে নেব। এই পেস্টটা দিয়ে তারপর আমি হিট দিয়ে উঠিয়ে নেব আইসিটাকে। তো বন্ধুরা এই যে আমি এই আইসিটাকে উঠিয়ে নিলাম, এবার আবার অল্প একটু প্রেস দিয়ে আমি এই আইসিটাকে উঠিয়ে এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমি চার্জার আইসিটাকে এই যে এই চার্জার আইসিটাকে এই রিপ্লেস করলাম, এই যে এই চার্জার আইসিটাকে, এই বোর্ডের চার্জার আইসিটাকে তুলে আমি এই রেখে দিলাম, আর এইটারটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো এবার আমরা একটু ঠান্ডা করব বোর্ডটাকে। তো বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। তো বন্ধুরা আশা করছি যে আপনারা উপকৃত হবেন ভিডিওটা দেখে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি কোনো কিছুই এখানে আপনার কাটছাট করছি না, পুরো প্রবলেমগুলোকেই আমি আপনাদের সামনে তুলে ধরছি, প্লাস হচ্ছে কীভাবে সমাধান করছি এটা পুরোটাই তুলে ধরছি, যে কারণে হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটাই দেখবেন। তো আবার আমি ফোনটাকে চার্জে লাগালাম। আমরা আসলে পাঁচটা স্টেপের কথা বলছিলাম, কিন্তু আমরা অনেকগুলো স্টেপ অবলম্বন করেছি, তবু আমরা আজকে যেভাবেই হোক এই প্রবলেমটাকে সলভ করে তারপর ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। Hello.
তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন বোধহয় ব্যাপারটা, যে আমার এইখানে কিন্তু এক মিনিট হওয়ার আগেই আমার এই প্রবলেমটা চলে আসছিল ফোনটা চালু থাকা অবস্থায়। আপনারা যদি ব্যাপারটা লক্ষ্য না করেন, আপনারা পুনরায় পুরো ভিডিওটা দেখতে পারেন যে কত সেকেন্ডের মধ্যে ভিডিও ইরোর প্রবলেমটা এসেছিল। তো দেখুন বন্ধুরা, আমরা আরও এক মিনিট অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব যে আমাদের চার্জার ইরোর প্রবলেমটা আসতেছে কি না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরও এক মিনিট অপেক্ষা করাবো না, আমি হচ্ছে ভিডিওটাকে মাঝে মাঝে স্পিড বাড়িয়ে দিব। কিন্তু আমি এইখানে দেখুন 0001, এই দেখুন 2 মিনিট, অলরেডি 2 মিনিট অতিক্রম করলাম চার্জে লাগার পর, আমাদের চার্জার ইরোর প্রবলেমটি আসেনি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের প্রবলেমটি কোথা থেকে এসেছে। আমাদের প্রবলেমটি আসলে এসেছে হচ্ছে এই চার্জার আইসিটা থেকেই, আমাদের এই চার্জার ইরোর প্রবলেমটা এসেছে এই আইসিটা থেকে। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই প্রবলেমটার সমাধান করতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমরা কাজ করার সময় এভাবে স্টেপ বাই স্টেপ করব, তাতে হচ্ছে আমাদের কাজগুলো সুন্দর হবে। যদিও একটু সময় যাবে, কিন্তু কাস্টমার কোনো রিপোর্ট দিতে পারবে না। তো বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা যে ভুলগুলো আমার হয়েছে সেগুলোকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায়। আর আপনারা এই চ্যানেলে আর কী কী ভিডিও দেখতে চান ওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এরকম ভিডিও তৈরি করার এবং আপনাদের মাঝে শেয়ার করার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমি তো সবাই বসে আছি, আমি তো সবাই বসে আছি।